আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানভীর টেক্ডে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি তানভীর আমি আপনাদের আজকে শিখাবো আপনার কীভাবে উইন্ডোজ টেনে ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল হিসেবে চলে যাই সো ডিয়ার ফ্রেন্ডস লেটস গো তো আপনারা আমার অনেক আগের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই ওয়ালপেপারটা আমার কম্পিউটার ছিল তো এখন আমি ওয়ালপেপারটা চেঞ্জ করবো তো আমি চাচ্ছি এর পাশাপাশি আপনাদেরকেও শিখিয়ে দিই তো ওই জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনাদের মাউসের রাইট বাটন একটা ক্লিক করে এই সর্বশেষ যে অপশনটা রয়েছে সেই পার্সোনালাইজের ভিতরে ঢুকবেন ঢোকার পর আপনারা চাইলে এই যে এখানে চুজের পিকচার এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়ালপেপারটা সিলেক্ট করতে পারেন অথবা এখানে আপনার যদি প্রথমবার এসে থাকেন তাহলে অনেকগুলো এ পিকচার আপনাদের সাজেস্ট করবে তো আপনারা এখান থেকে চাইলেও আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আপনাদের কম্পিউটার ভিতরে যদি কোনো ইমেজ থাকে যেটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে সেভ করতে চান তাহলে আপনারা যা করতে হবে তা হচ্ছে ব্রাউজের উপর একটা ক্লিক করবেন ব্রাউজের ওপর ক্লিক করে তারপর আপনাদের ছবিটা যেখানে আছে সেখানে চলে যাবেন তো আমি আজকে যাচ্ছি এই ইমেজটা সেভ করব তো এটার উপর একটা ক্লিক করব করে দিলাম এবং চুজ পিকচার একটা ক্লিক করে দিব তারপর এই ইমেজটা আমার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে এটা সিলেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আমার নতুন ব্যাকগ্রাউন্ড পিকচার তো আপনাদের আরও কিছু আমি জানাতে চাই সেটা হচ্ছে এখানে আপনার এই যে যদি চুজ এ ফিট এটা যদি আপনার স্টেজে দিয়ে রাখেন তাহলেই একমাত্র আপনাদের এই যে সম্পূর্ণ ইমেজটা এখানে আপনাদের দেখাবে আপনার যদি অন্য কোনো ব্যবহার করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এই ধরুন আমি এখানে ফিল দিলাম ফিল দিলে এখানে আমার অনেকগুলো লেখা কাটা পড়ে যাচ্ছে তো আবার যদি আমি এখানে স্টাইল তাহলে এখানে কিন্তু আবার পুরোটা দেখাই যাচ্ছে না প্রায় তো এখানে একমাত্র আদর্শ হচ্ছে এই স্ট্রেচ তো আশা করি আমি যা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে অনেক সময় এমন কিছু ছবি থাকে যেসব ছবি আপনাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে সেভ করতে গেলে আপনাদের সামনে যে এই যে ডেস্কটপের সাইলগুলো আছে সেগুলো আপনাদের ছবিগুলোকে ফুটে তুলতে মানে বাধা প্রদান করে তো এগুলোকে আপনার প্রয়োজন পড়ে মানে হাইট করার তো আপনারা যদি এটা হাইট করা শিখতে চান তাহলে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ হাইট করা শিখে যাবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ